একষট্টি রোজা তোমাকে থাকতে হবে। আর যদি তুমি মনে করো তোমার শারীরিক সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার হাঁটু কাঁপে, পাও কাঁপে, শরীর দুর্বল হয়ে যায়, রোজা থাকতে পারে না, তাইলে তুমি 60 জন মেসকিনকে দুই বেলা খাওয়াইতে হবে। ওরা যদি পেট ভরে খাইয়া খুশি হয় তাইলে ঠিক আছে, আর যদি ওদের পেট ভরে নেই, ওরা সন্তুষ্ট নয়, তাইলে আবার আবার 60 জনকে দুই বেলা খাওয়াইতে হবে। তাইলে তুমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ হয়তো তোমাকে রক্ষা করতে পারে, নাহলে বাবা তোমাকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, MPH কমিটি, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। ভাবি তুমি তো জানো আমি রোজা রাখতে পারি না, আমার খুব কষ্ট লাগে। তাছাড়া আমি তো লুকাই লুকাই খাইতেছিলাম, কেউ দেখে নাই তো। চুপ কর, লুকাই লুকাই খাইতেছিলাম, কেউ দেখতে দেখে না তো। তুই একজন মুসলমান ঘরের মেয়ে না? আরে একটা মুসলমান ঘরের মেয়েদের যখন 10 বছর হয় তখন থেকেই তাদের উপর রোজা ফরজ হয়ে যায়, আর তোর 18 বছর পূর্ণ হয়ে গেছে, তুই রোজা রাখতে পারছ না, এটা কোনো কথা? এই বছরে 365 দিন, 365 দিন থেকে রোজা কয়দিন থাকে? মাত্র 30 দিন। 30টা দিন কষ্ট করতে পারছ না, 30টা দিন পেটে বোঝে না? ভাবি আমি তো শুনছি যে লুকাই লুকাই কিছু খাইলে কেউ যদি না দেখে তাহলে কিছু হয় না। তুই যা শুনছস যা জানস তাই যে সবসময় সত্যি হবে এটা কখনো ভাবিস না। বুঝতে পারছিস, আমি যতই কামার বাড়িতে কোরআন পড়ি কোনো লাভ হবে না, তোরে আজকে হুজুরি ওয়াশ দিতে হইব, চল আমার সাথে। কিরে রোজা রাহস না রোজার ভেষ ধরে ঘুরস? কথা কস না, কেমন এমন করস কে? আরে বেটা জানস না রোজার মুখে বেশি কথা বললে রোজা হালকা হয়ে যায়। বেশি কথায় রোজা হালকা হয়ে যায়? ভালোই তো ফতুয়া দিতে হিচ্ছস। কিরে তাইসন? হ্যাঁ শৈল ভাই, খবর কি? আর তো না আলহামদুলিল্লাহ ভালোই আছি। রোজা আছস তো না ভাঙছস? কি কও, 30টা রোজার মধ্যে একটা যে কটা রোজা হইছে একটাও ভাঙি নাই, ইনশাআল্লাহ সব গুলাই রাখো। মাশাআল্লাহ, নামাজ পড়ছ ঠিক কত? হ্যাঁ তারাবি নামাজ একটাও মিস নাই। তুমি কোন মসজিদে পড়ো? আমি তো আমগো এলাকার মসজিদে পড়ি। মোহের ভিতরে চকলেট ঢুকায় ও কয় কই রোজা ভাঙছি? হলো আল্লাহ তোমারে হাতে পায়ে বড় করছে, কিন্তু রোজার হাত তো ফিরতে নেই। তুমি এই যে প্রকাশ্যে এভাবে যে খাওয়া দাওয়া করতেছো দোকান পাড়ে, মাইনছে দেখলে কি করবো? হ্যাঁ নাড়ার বউ, একটা চক্কর না দিবো একটা মাটি মেতে গেড়ালো, এর বিচার আল্লাহ করবো। কারণ আমি এইটুকু একটা ছোট মানুষ হইয়া আল্লাহর গুণ গান গাই, রোজা রাখি, তারাবি বলি, নামাজ পড়ি, আর তুমি সি 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 এগুলো ঠিক না স্বামী ভাই, ঠিক না এগুলো। এ নাড়ার বউ, আমি কইছি যে আমি রোজা রাখছি, যখন হুজুরে তারাবি নামাজ শুরু করে আল্লাহু আকবার করে আমিও খাড়াই পাই। হ্যাঁ পরে যে সুরা শুরু হয় আস্তে আস্তে আমার সব বন্ধ হয়ে পড়ে, এই ঘুমাইতে ঘুমাইতে একদম ঠাস করে একজন গিয়ে উপরে পড়ি। এরকম ঘটনা হয়তো গত পরশু দিনের আগের দিন পরে ঘটে গেছে গা, আমি তো আরেকজন উপরে পড়ছি, হ্যাঁ পড়ছে আরো 4 জন উঠে, এইরকম পড়তে পড়তে অনেকদিনে ফিরে আছে গা। এই ঘুমের কারণে আমি নমাজটা পাই না ভাই। আসলে মেন কথা হয়েছে তোর ভিতরে শয়তান ভর করে। যাই হোক, এই কথা এটা তুই রোজা ভাঙলি কি আগে হেটা কর? আরে আমি কইলাম তো রোজা ভাঙি নাই, কাল ঘুরা ফেরা একটা কথা মিটে রাখ। আচ্ছা তুই ভাঙছস না না ভাঙছস এটা হুজুরের কাছে গেলেই বুঝন যাবে। চল হুজুরের কাছে, চল হুজুরের কাছে, চল। আরে ভাবি কই যাইতাছেন? আরে ভাই কই না, জীবনটা তেজ কত হয়ে গেছে, এই যে কত দামরা দেরি মাইয়া 18 বছর পূর্ণ হয়ে গেছে, ওই মাইয়া রোজা রমজান মাস যাই দে লুকাই লুকাই এটা জানা তোর ভাজা খাইতেছে। আবার কি বলেন জানেন? কি কয়? লুকাই খেলে নাকি পাপ হয় না, কারণ কেউ তো দেখে নাই।
চোখের সামনে চকলেট একটা মরে দিয়ে খাইতেছে আর কয় আমি রোজা ভাঙি না। আপনারা কই যাইতেন? বুঝে ফেলছি, আর কই যাবেন না। আপনারা কেন আমার সাথে দেখা করতে চান? মানে আমার এতিমখানার জন্য আপনারা নিচে ফেতরা জায়গা দিবেন? অসুবিধা নাই, আপনারা সময় মতো ওখানে লোক আছে, দিয়ে আসেন। হুজুর, ওইসব কিছু না। তাহলে কি কিভাবে যে বলি, রোজা রমজান মাস, নিজের কাছেও খারাপ লাগে কিন্তু কোনো উপায় না পাইয়া আপনার কাছে আসছি বলার জন্য। এই যে এটা হলো আমার ননদ, এত বড় দাড়ি মাইয়া রোজা তো রাখেই না, আজকে উল্টা দেখতেছি এই যে লুকায় লুকায় খাইতেছে। যখন জিজ্ঞেস করলাম যে এগুলো তুই কি করতেছ, আমি তো লুকায় খাইতেছি, কেউ দেখে না, আমি তো রোজার সম্মান করে লুকায় খাইতেছি, কেউ যেন না দেখে। এই খাওয়া রোজা রমজান মাস, দিনের বেলা খাওয়া বলে রোজাকে সম্মান করা। রোজাকে তুমি সম্মান করছো? হুজুর, আমি তো রোজার উপর সম্মান রাখি, তারপরে খাইছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমি অসম্মান করি নাই। তাই নাকি? কেউ দেখে নাই না, এটা পিঁপড়াও দেখে নাই না না, তাই নাকি? লুকে লুকে খাইছে। আল্লাহ পাকের কথা এখন নাই বললা? তোমার দুই কান্দে তো দুইটা ফেরেশতা আছে, তুমি যে খাচ্ছ গবাজ গবাজ করি, ফেরেশতারা দেখতেছে না? এরা লিখতেছে না তুমি খাচ্ছ না কি করতেছে? আর তুমি বলো কেউ দেখে নাই। আরে পৃথিবীর কোথায় কি হচ্ছে? তুমি যদি 100 বার মাটির নিচে থাকো সেটাও তো আল্লাহ পাক দেখতেছে। হ্যাঁ, তুমি বলো কেউ দেখে নাই, আমি রোজাকে সম্মান করতেছি, এটা সম্মান? এখনো সময় আছে, তুমি মেয়ে মানুষ, সবচেয়ে বেশি মেয়েরা রোজা রাখে আমি জানি, ছোট ছোট মেয়েরা রোজা রাখে, এরা বেশি ভয় পায়, ফুলা ফান্দাচ্ছে, মেয়েরা বেশি রোজা রাখে, আর তুমি লুকে লুকে খাচ্ছ দিনের বেলায়। সি আসলে হুজুর, আপনি যেভাবে বুঝায় বললেন ওইভাবে তো আমি ভাবি নাই। এটা আর করবে না তো? না, মনে থাকে জানো। আর হুজুর, এবার আপনারা বলেন কি হয়েছে? হুজুর, আমগো সামনে খাবার খাইছে আর কইতাছে আমি রোজা ভাঙি নাই। খাবার খাইছো দিনের বেলায়, রোজা ভাঙো নেই? ভাঙি নাই। এটা কোন হাদিসে পাইছো? আচ্ছা ঠিক আছে, উনি বলতেছে তুমি রোজা ভাঙছ, তুমি বলতেছো রোজা ভাঙো নেই, ঠিক আছে? আমার কথা হলে বাবারে দিনের বেলায় কিছু খাইলে রোজা ভাঙে যায়, রোজা থাকে না। আর রোজা ভাঙা যে কাপড়া দিতে সেটা তুমি জানো? জানো না? রোজা যদি একটা ভাঙো তাহলে তোমার 60টা রোজা থাকতে হবে। আবার যেদিন ভাঙছো ওইটা সহ ধরতে গেলে 61টা রোজা, 61 রোজা তোমাকে থাকতে হবে। আর যদি তুমি মনে করো তোমার শারীরিক সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার হাঁটু কাঁপে, পাও কাঁপে, শরীর দুর্বল হয়ে যায়, রোজা থাকতে পারে না, তাইলে তুমি 60 জন মেসকিনকে দুই বেলা খাওয়াইতে হবে। ওরা যদি পেট ভরে খাইয়া খুশি হয় তাইলে ঠিক আছে, আর যদি ওদের পেট ভরে নেই, ওরা সন্তুষ্ট নয়, তাহলে আবার আবার 60 জনকে দুই বেলা খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা, তাইলে তুমি জাহান্নামের আগুন থেকে আল্লাহ হয়তো তোমাকে রক্ষা করতে পারে। নাইলে বাবা, তোমাকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না। বুঝলে? আপনার কথা শেষ? ধরে নাও মোটামুটি শেষ। যেখানে আমি রোজা রাখলামই না সেখানে বাংলা শব্দটা আছে করতে গা। হ্যাঁ, রোজা রাখলে তো বাংলা শব্দটা একটু কয় কি, এতক্ষণ কারে বয়ান করলাম, আর মনে হয় এত তো জাহান্নামী, আইয়া না খানা রয়েছে কিনলে, মা গো মা আল্লাহ রক্ষা করো, ও মা গো। হুজুর, হুজুর।